দিদি উত্তমদার কথা আরো দু তিনবার শুনলাম, কিন্তু দর্শক কিন্তু অনেক ক্ষেত্রেই জানে না উত্তম গুহ মানে তোমার জীবন সঙ্গী, তার সাথে তোমার সম্পর্ক শুরুটা বা তার সাথে তোমার অনেক ছোটখাটো অনেক পথ চলার অনেক সুন্দর সুন্দর মুহূর্তের কাহিনী আছে, শুরুটা বা কিছু কিছু অংশ শুনতে চাই। দীর্ঘ 27 বছরের বিবাহিত জীবন আমাদের। হ্যাঁ, তো উত্তমের সাথে আমার পরিচয় হচ্ছে অনেক আগে, ধরো তখন চট্টগ্রাম বেতার থেকে, সেদিকে শুধু চিনতাম। হ্যাঁ, সে প্রোগ্রাম করতো, আমি ছোটদের প্রোগ্রাম করতাম, সেভাবে চিনতাম। তারপর চিটাং ইউনিভার্সিটিতে তার সাথে আমার মূলত পরিচয়। আমি আসলে মুগ্ধ হয়েছিলাম তার পেইন্টিং দেখে, অসাধারণ ছবি আঁকে ভদ্রলোক, তো সেটা দেখেই মানে প্রেমে পড়া। তারপর কিভাবে আসলে হয়ে গেল সেটা তো আর আসলে বলে কয়ে হয় না, বা কেউ আমরা নিশ্চয় ভাবে বলি না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কিনা, সেভাবে না, কিভাবে কিভাবে দুজনের মানে একসাথে কথা বলা বা মতের মিল, আদর্শের মিল, মনের মিল, সবকিছু কিভাবে কিভাবে মিলে 86 সনে আমরা মানে বিয়ে করে ফেললাম। তারপর থেকে দীর্ঘ পথ চলা। তো উত্তমকে আমি আসলে হ্যাঁ আবিধানিক অর্থে স্বামী, কিন্তু সে আমার একজন বন্ধু, অনেক ভালো। এত বন্ধুর কথা জিজ্ঞেস করলাম, দাদার কথা তো বললে না, সে তো আমার বিশেষ বন্ধু, এটা তো বললে না। তুমি তো পাহাড়ের সাথে মিশে যাওয়া মেয়ে, বেড়ে ওঠা মেয়ে, সমুদ্রকে কিভাবে উপভোগ করো? চট্টগ্রামে তো সমুদ্র, সমুদ্র হ্যাঁ কিন্তু হরহামেশা তো সমুদ্র দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়, কিন্তু পাহাড়ের সাথে থাকতে থাকতে সমুদ্রকে কেমন লাগে, ছুটে যেতে ইচ্ছা করে বা বোধ হয় কি সেটা দেখলে? আসলে আমার কাছে মনে হয় সমুদ্রের বিশালতা আর পাহাড়ের দৃঢ়তা, তাই তো? তো আমি যখন সমুদ্রের কাছে যাই তখন মনে হয় কত ক্ষুদ্র, কিসের অহংকার এই জীবনের, তার কাছে কিছুই না। একইভাবে আকাশের দিকেও যখন তাকায় তখন মনে হয় কি তুচ্ছ, তারপরও সবসময় মনে করি আমি আমি মানুষ, আমি অনেক কিছু, কিছুই তো না প্রকৃতির কাছে। তেমনি পাহাড় কি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাই না? খটখট করে উঠে যাচ্ছে, কোনো কোনোভাবেই তার মানে আমাদেরকে বলে না যে আমি ব্যথা পাচ্ছি, তার সহিষ্ণুতা। তো এই প্রকৃতির এই জিনিসগুলি কিভাবে কিভাবে জানি, আসলে আমি না একটু প্রকৃতি প্রেমিকও বলতে পারো, যে এই জিনিসগুলিকে তখন আমি ভাবতে থাকি। তো তুমি বললে না আমার সমুদ্র যেমন ভালো লাগে, আমার পাহাড় ভালো লাগে, আমার আকাশ ভালো লাগে, আমার ধান ক্ষেত ভালো লাগে, আমার নদীর পার দিয়ে হেঁটে যাওয়া ভালো লাগে, সবকিছু ভালো লাগে, একা ভালো লাগে, চাঁদনি রাত ভালো লাগে। এটা মনে হয় সংবেদনশীল বা একটু প্রকৃতি প্রেমিক প্রত্যেক মানুষেরই ভালো লাগে, শুধু আমার একা না। দিদি ভবিষ্যতের কথা যদি জানতে চাই, একটা প্রশ্ন যদি ছুড়ে দিই যে 5 বছর পরে বা 10 বছর পরে একটি ফ্রেমে যদি তোমাকে বন্দি করি, সেই ফ্রেমের ছবিটা কেমন থাকবে? আমি সবসময় আসলে একটা কথা বলি, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতেই যেন মরি। তো আমি আসলে এই দেশটাকে অনেক ভালোবাসি বিজয়ী। আমি কেন, আমার মনে হয় যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন তারা প্রত্যেকেই বাংলাদেশকে অনেক ভালোবাসেন। যেটা আসলে আমি সবসময় দেখি, দেখো আমার আশেপাশের লোকজনগুলো কি সাধারণ, পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ খেয়ে বলে শুকর আলহামদুলিল্লাহ, অল্পতেই খুশি, এত অল্পতে খুশি এদেশের মানুষ, কি আত্মতৃপ্তি পায়। তো এই শান্তিপ্রিয় দেশটাতে যখন মাঝে মাঝে অস্থিরতা দেখি না, তখন একজন সংবেদনশীল মানুষ হিসাবে অনেক কষ্ট পায়। তো তুমি বললে না যে কোথায় দেখতে চাই আগামী 5 বা 10 বছর পরে, আমি আমি সহ আমার দেশটাকে আমি সে জায়গায় দেখতে চাই যেখানে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী বলবে আমি মানুষ, আমি শুধু নারী না। প্রতিটি শিশু বলবে হ্যাঁ আমার সুন্দর খেলার জায়গা আছে, আমি খেলতে পারছি, আমি আমি শিক্ষা পাচ্ছি। হ্যাঁ, এবং প্রত্যেকটা বাবা বলবে আমার মেয়েটিকে বিয়ে দিয়েছি যৌতুক ছাড়া। আমি সেই জায়গায় আমার দেশকে দেখতে চাই, আমার নিজেকে দেখতে চাই, যেহেতু আমার কাজটা হচ্ছে অভিনয় করা,
আমার নাটকের মাধ্যমে, আমার চলচ্চিত্রের মাধ্যমে, আমার মঞ্চ নাটকের মাধ্যমে আমি নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাই।